শুরু করছি আজকে ক্লাস সেভেনের লেসন নাইন জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। চলো প্রথম লাইন শুরু করছি। হিস্টোরিক্যালি মানে ইতিহাস অনুসারে ইন 1895 সালে ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ভারত ছিল ব্রিটিশদের বা ইংরেজের অধীনে। এ ডিফারেন্ট হিস্ট্রি একটা আলাদা ইতিহাস ওয়াজ মেড দ্যাট ইয়ার, ওই বছর তৈরি হয়েছিল অ্যাট দ্য টাউন হল মানে টাউন হলে ইন ক্যালকাটা কলকাতার, মানে ওই বছরে একটা কলকাতা টাউন হলে একটা নতুন ইতিহাস তৈরি হয়েছিল। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন, আবার বলছি অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন মানে একটা বেশ চমৎকার প্রদর্শনী, ওয়াজ পারফর্মড মানে পারফর্ম হচ্ছিল বা করা হচ্ছিল বাই জগদীশচন্দ্র বোসের দ্বারা, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, যিনি ছিলেন প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক। এভরিওয়ান ওয়াজ ওভারওড, প্রত্যেকেই অবাক হয়ে গেছিল, হতভম্ব হয়ে গেছিল হোয়েন যখন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ট্রাভেলড ফ্রম দ্য লেকচার হল থেকে সেটা ট্রাভেল করে টু এ থার্ড রুম অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে 75 মিটার দূরে একটা তৃতীয় ঘরে পৌঁছে গিয়েছিল, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গটা লেকচার রুম থেকে বা লেকচার হল থেকে 3 নম্বর ঘর অব্দি পৌঁছে গেছিল। দিস ওয়েভস এই তরঙ্গগুলো পাস থ্রু থ্রি সলিড ওয়ালস, তিনখানা সলিড বা মোটা মোটা দেয়াল এটা পার করেছিল। দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পথ ব্রেকিং ইনসিডেন্ট, এটা ছিল একটা যুগান্তকারী উল্লেখযোগ্য এবং যুগান্তকারী ঘটনা। হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড, যা ভবিষ্যতের যে গবেষণার রাস্তা পুরো পৃথিবীতে তৈরি করে দিয়েছিল। এবার আসছি পরের প্যারাগ্রাফটায়। বর্ন অন 30 নভেম্বর 1858, 1885 খ্রিস্টাব্দে 30 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন দেখি, আর বিক্রমপুর মানে বিক্রমপুরে, ব্র্যাকেটে যেটা আছে যেটা এখন বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় পড়ে। জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট, জগদীশচন্দ্র বোস ছিলেন এমন একটা মানুষ যার বহুমুখী প্রতিভা, নানারকম প্রতিভা ছিল। দেখে নাও কী প্রতিভা। এ ফিজিস্ট, বায়োলজিস্ট, বোটানিস্ট অ্যাজ উইল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন, তিনি ছিলেন পদার্থবিদ, জীববিদ, উদ্ভিদবিদ এবং বিভিন্ন বিজ্ঞানের উপর বই লেখেন এমন লেখক ছিলেন, তিনি রাইটার ছিলেন। হিজ ফাদার, তার বাবা ভগবানচন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ ব্রাহ্ম সমাজ, তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের একজন লিডার বা নেতা। হি ওয়ার্ক অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর বর্ধমান, তিনি বর্ধমানের ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে উপজেলা শাসক ছিলেন। ম্যাজিস্ট্রেট মানে জেলা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট হচ্ছে তার নিচে, জেলা শাসকের আন্ডারে মানে অ্যাসিস্ট্যান্ট বলতে পারো সেরকম ছিলেন। অ্যান্ড ইন আদার প্লেসেস, অন্যান্য জায়গাতে তিনি একই পদে ছিলেন। জগদীশচন্দ্রস এডুকেশন মানে জগদীশচন্দ্রের শিক্ষা, এখানে মনে রাখবে জগদীশচন্দ্রস অ্যাপোস্ট্রফিস আছে মানে এর আসবে, এর জগদীশচন্দ্রের শিক্ষা। এইখানে একটা কথা তোমাদের বলে রাখি, এই যে এইখানে আছে এই জগদীশচন্দ্রস অ্যাপোস্ট্রফিস আছে, এই অ্যাপোস্ট্রফি এসের ক্ষেত্রে যে ব্যবহারটা আমি একটা আলাদা ভিডিও করেছি তার মধ্যে লেখা রয়েছে অ্যাপোস্ট্রফিসের কীভাবে ব্যবহার করা হয়, আমি এটা লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, এটাও দেখতে পারো কেন অ্যাপোস্ট্রফি কোথায় কোথায় হয়। আচ্ছা, জগদীশচন্দ্রস এডুকেশন স্টার্টেড ইন এ ভার্নাকুলার স্কুল, এই যে ভার্নাকুলার স্কুলটা মানে এই যে স্কুলটা আমরা যে স্কুলগুলো পড়াশোনা করি বাংলা মাধ্যম সেই মানে মাতৃভাষা যেখানে শিক্ষা দেওয়া হয় এই স্কুলে তিনি তার নিজের ছেলেকে ভর্তি করেছিলেন, মানে জয়চন্দ্র ওখানে পড়াশোনা করেছিলেন। জানো কেন? কারণ হচ্ছে বিকজ
his father কারণ তার পিতা পরের পাতায় খুলে নাও দেখো believed that বিশ্বাস করতেন যে one must know one's mother language প্রত্যেকের নিজের মাতৃভাষা জানা দরকার before learning any other language অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার আগে besides পাশাপাশি one should know one's own people প্রত্যেককে তার নিজেদের লোককে জানতে হবে মানে নিজেদের দেশের লোককে জানতে হবে speaking at Bikrampur conference in 1915 1915 সালে বিক্রমপুরের কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সে বসে কথা বলেছিলেন অ্যাট দ্যাট টাইম ওই সময়ে সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস মানে বাচ্চাদেরকে ইংলিশ স্কুলে বা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো ওয়াজ এ প্রিভিলেজড স্ট্যাটাস সিম্বল ওটা ছিল আভিজাত্যের প্রতীক মানে বড়লোকদের এটা প্রতীক ছিল যে বড়লোক মানে তার ছেলে মেয়েরা যাবে ইংরাজি স্কুলে ইন দ্য ভার্নাকুলার স্কুল মানে দেশীয় স্কুলগুলোতে টু হুইচ আই ওয়াজ সেন্ট যেখানে আমাকে পাঠানো হয়েছিল মানে জগদীশ চন্দ্রকে পাঠানো হয়েছিল দ্য সন ওখানে কে কে ছিল দেখো দুদিকে দুজন দ্য সন সরি কুকুর ডাকছিল বলে একটু অসুবিধা হয়ে গেল দ্য সন অফ এ মুসলিম অ্যাটেন্ডেন্ট একজন যে মুসলিম চাপরাশির ছেলে মানে তার বাবার কাছে কাজ করতো জগদীশচন্দ্র বসু বাবার কাছে যে মুসলিম অ্যাটেন্ডেন্ট তার ছেলে কী করতো বলছে দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার আমার বাবার মুসলিম অ্যাটেন্ডেন্টের ছেলে স্যাট অন মাই রাইট সাইড আমার রাইট সাইড মানে ডান দিকে বসতো অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান একটা জেলে যে মাছ ধরে জেলে ফিশ ধরে ছেলে স্যাট অন মাই লেফট আমার বাঁ দিকে বসতো দে ওয়ার মাই প্লেমেটস তারা ছিল আমার খেলার বন্ধু আই লিসেন আমি শুনতাম স্পেল বাউন্ড টু দেয়ার স্টোরিজ তাদের মানে অবাক করা গল্প শুনতাম কিসের না বার্ডস অ্যানিমেলস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার পাখি পশু বা বিভিন্ন জলচর প্রাণীর পারহ্যাপস হয়তো দিস স্টোরিজ এই গল্পগুলো ক্রিয়েটেড ইন মাই মাইন্ড এ কিন ইন্টারেস্ট এগুলো আমার মনের মধ্যে একটা খুব ইন্টারেস্ট জাগিয়ে দিয়ে তুলেছিল মানে গভীর ইন্টারেস্ট ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিং অফ নেচার এই প্রকৃতি নিয়ে যে ইনভেস্টিগেশন করা হবে তার উপরে হোয়েন আই রিটার্নড হোম ফ্রম স্কুল যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম অ্যাকম্পানিড বাই মাই স্কুল ফেলোস যখন আমার স্কুলের বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরতাম মাই মাদার ওয়েলকামড মা সবাইকে ওয়েলকাম করতেন অ্যান্ড ফিড অল অফ আস আমাদের সবাইকে খেতে দিতেন উইদাউট ডিসক্রিমিনেশন তিনি কোনো নিচু জাতে যেটা আছে মানে আমরা বলি না যে উঁচু জাত নিচু জাতি সব প্রভেদ করতেন না প্রভেদ না করে তিনি সবাইকে সমানভাবে একইভাবে আপ্যায়ন করতেন ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট দেয়ার ওয়ার ক্রিয়েচার্স হু মাইট বি লেভেলড লো কাস্ট একটু বড়ো হয়ে গেল লাইনটা এটা কেন অনুমাক করতেন জানো বলছে কারণ ছিল যে তার ছেলেবেলা যে বন্ধুরা ছিল বন্ধুত্ব সেখানে যেন ওই নিচু জাতি যাতে পরিচয়টা না আসে তার মনের মধ্যে যে লেখক যেন বুঝতে না পারেন যে এইসব নিচু জাতের মানুষ হয় তার সঙ্গে এইসব তার মনে অনুভবটা না আসে এইসব খারাপ অনুভবগুলো যে তার মা সবসময় তাকে সবার সাথে মেলামেশা করতে দিতেন আই নেভার রিয়েলাইজড আমি কখনো বুঝতে পারিনি দ্যাট যে দেয়ার এক্সিস্টেড প্রবলেম কমন টু দ্য টু কমিউনিটিস হিন্দুজ অ্যান্ড মুসলিম এই জগদীশচন্দ্র বুঝতে পারেননি যে হিন্দু আর মুসলিম এই দুটো সম্প্রদায়ের মধ্যে যে কোন সমস্যা ছিল এই জিনিসটা তার মাথার মধ্যে আসেনি তখন ইন 1869 1869 সালে বোস জয়েন হেয়ার স্কুল বোস মানে জগদীশচন্দ্র বসু হেয়ার স্কুলে যোগদান করেন অ্যান্ড সিক্স ইয়ার্স লেটার ছ বছর পর মানে ওখানে ছ বছর পড়াশোনার পর হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স স্কুল ইন ক্যালকাটা
তাকে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি করা হয়। এই লাইনটা ভালো করে দেখবে, আমি দাগ দিচ্ছি, দেখো এইখানে আছে এই লাইনটাই, যে হি ওয়াজ অ্যাডমিটেড মানে তাকে অ্যাডমিট করা হয়, আর যদি দেওয়া হতো হি অ্যাডমিটেড মানে তিনি কাউকে ভর্তি করলেন। ভালো করে বুঝবে, যখন তোমার বাবা তোমাকে ভর্তি করছে লিখতে হবে যে ফাদার অ্যাডমিটেড মি, মানে বাবা আমাকে ভর্তি করলেন। যখন তুমি ভর্তি হচ্ছ তুমি লিখবে যে আই ওয়াজ অ্যাডমিটেড মানে আমি ভর্তি হয়েছিলাম। ওয়াজ থাকলে আমি নিচে হয়েছিলাম কারোর দ্বারা, আর যদি ওয়াজ না থাকে আমি ওটা করেছিলাম। ওকে, এটাকে বলে প্যাসিভ সেন্টেন্স। তারপর লাইনটা চলে যাচ্ছি এই লাইনটায়, ঠিক আছে। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন মানে জয়চন্দ্র এন্ট্রান্স এক্সামিনেশন পাস করলেন প্রবেশিকা পরীক্ষা, অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে যোগ দিলেন। ইট ওয়াজ হেয়ার এখানেই দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট, তিনি কন্ট্যাক্টে আসেন, কার কন্ট্যাক্টে আসেন, উইথ জেসুইট ফাদার এগুইন ল্যাফান্ট। এগুইন ল্যাফান্টের একটা ফাদার ছিলেন, উনি বিজ্ঞানী কিন্তু বড় প্রফেসর, তার সংস্পর্শে নিয়ে এলেন। হু প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন এ ন্যাচারাল সায়েন্স, এই মানুষটাই এই যে ফাদার, ইনি এই জগৎচন্দ্র বসুর মনে প্রকৃতিবিজ্ঞানী হওয়ার বা এই সমস্ত গবেষণা করার যে একটা উন্নতির যে পথটা তিনি কিন্তু তৈরি করে দিয়েছিলেন, তার একটা ভালো রোল ছিল তার জীবনে। লেটার পরবর্তীকালে বোস ওয়েন্ট টু ইংল্যান্ড, এরপরে বোস ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সিকিউরড অ্যাডমিশন ইন ক্রিস্ট কলেজ কেমব্রিজ, কেমব্রিজে ক্রিস্ট কলেজে ভর্তি হন টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স মানে প্রকৃতিবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনা করার জন্য। ইন 1884 হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স টাইপস, 84 সালে তিনি ন্যাচারাল সায়েন্স টাইপস লাভ করেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, মানে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি পান ওটা। এটা একটা ডিগ্রি, খুব ভালো ভালো ডিগ্রি, অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পেলেন বিএসসি ডিগ্রি। তিনি খুব শিক্ষিত মানুষ ছিলেন। দ্য ফলোয়িং ইয়ার পরের বছর বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, বোস প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন বা যোগদান করলেন অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর, মানে হচ্ছে মানে কার্যনির্বাহ অধ্যাপক, মানে কোনো প্রফেসর না হতে তার জায়গায় তিনি পড়াবেন, অফ ফিজিক্স, ফিজিক্সের উপরে। এই ল্যান্ডটা ল্যান্ড দেখবে, মনে রাখবে, একটা বলে দিচ্ছি আমি তোমাদের, এই যে আছে বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, এইখানটা এই প্রেসিডেন্সি কলেজ যেটা আছে এটা হচ্ছে আমাদের কলেজটির অবস্থিত। তোমরা যারা এই হাওড়া বা কলকাতার মধ্যে থাকো তারা তোমাকে জানবে, মানে যারা দূরে থাকো তারা যদি কখনো কলকাতায় আসো, শিয়ালদা যাওয়ার পথে কলেজ স্ট্রিট পড়ে, সেখানে তুমি যদি নাও বাস থেকে ওখানে তোমরা প্রেসিডেন্সি কলেজ দেখে আসতে পারো। এখন এটা হয়ে গেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এখানে সুভাষচন্দ্র পড়াশোনা করেছিলেন। আচ্ছা, এই পয় লাইনটা আসছি, এই লাইনটা দেখে নাও, এই লাইনটা পড়াবো, ঠিক আছে। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, এখানে তাকে এই রিসার্চ বা গবেষণা করার কোনো সুবিধা দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি, তাকে কম মাইনে দেওয়া হতো দেন হিজ ইউরোপিয়ান কলিগস, তার ইউরোপিয়ান বন্ধুদের থেকে, মানে ইউরোপীয় যে প্রফেসর ছিল ইংলিশ প্রফেসর তাদেরকে বেশি মাইনে দেওয়া হতো আর তাকে কম মাইনে দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, এই বোসের নিজের আত্মসম্মানবোধ বিশাল ছিল, অ্যান্ড ন্যাশনাল প্রাইড এবং জাতীয়তাবাদের যে গর্ব, মানে আমি ইন্ডিয়ান গর্ববোধ করতেন, আত্মসম্মান তার খুব ছিল। দেওয়ার পর ওই জন্য অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, মানে প্রোটেস্ট করার জন্য বা প্রতিবাদ হিসাবে, হি কন্টিনিউড হিজ টিচিং, তিনি পড়িয়ে গেলেন, কন্টিনিউ অ্যাসাইনমেন্ট ফর থ্রি ইয়ার্স, তিন বছর পড়ালেন উইদাউট এক্সেপ্টিং হিজ স্যালারি, স্যালারি না নিয়ে তিন বছর কন্টিনিউ পড়ালেন। ফাইনালি শেষ পর্যন্ত দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল,
পাবলিক ইনস্টিটিউশনের ডিরেক্টর তিনি এবং প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল বা প্রধান যে কলেজের অধ্যক্ষ উনি কী করলেন, অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট, এরপর তাকে একটা স্থায়ী অধ্যাপকের পদ দিয়েছিলেন। এবার আসছি ইউনিট টু। বোস হ্যাড ইনভেন্টেড, বোস আবিষ্কার করেছিলেন সেভারেল অনেকগুলো সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, স্পর্শকাতর যন্ত্রপাতি, মানে টাচের ব্যাপার থাকে ওর মধ্যে, আমরা স্ক্রিন টাচ বলি ওরকম টাচের ব্যাপার। দেখি কী কী, ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেসকোগ্রাফ, একটা ছিল ক্রেসকোগ্রাফ যন্ত্র, হুইচ ইজ ইউজড টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, এটা ব্যবহার করা হতো গাছের বৃদ্ধি মাপার জন্য। থ্রু হিজ এক্সপেরিমেন্ট, তার গবেষণার মাধ্যমে বোস শোড, বোস দেখিয়েছিলেন, দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস, গাছ মানুষের মতো একইভাবে বিহেভিয়ার করে, ব্যবহার মানে প্রতিক্রিয়া জানায়। অলদো প্ল্যান্টস টেক এ লঙ্গার রেসপন্ড দ্যান অ্যানিমেলস, কিন্তু গাছ মানুষ থেকে অনেক বেশি দীর্ঘ সময় নেয়, একটু বেশি সময় নেয়। হি প্রুভড দ্যাট, তিনি প্রমাণ করেছিলেন যে প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি, তিনি প্রমাণ করেছিলেন যে গাছ তাপ, কোল্ড ঠান্ডা, আলো, শব্দ বা অন্যান্য বাহ্যিক উত্তেজনায় সাড়া দেয়, জাস্ট লাইক হিউম্যান বিংস, পুরো মানুষের মতো। বাই ইনজেক্টিং পয়জন ইন টু এ লিভিং প্ল্যান্ট, একটা জ্যান্ত একটা গাছের মধ্যে যদি বিষের ইঞ্জেকশন দেওয়া হয়, দিয়ে বোস শোড, বোস দেখিয়েছিলেন দ্যাট যে দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু, ওরা মানুষ আমরা যেমন করি ঠিক সেই রকম করে প্রতিক্রিয়া জানায়। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস ইন দ্য লেট 19th century, এই যে সায়েন্টিফিক রিসার্চ মানে বৈজ্ঞানিক যে গবেষণা, 19th শতকের শেষ দিকে জেসি বোস বৈদ্যুতিক তরঙ্গের উপর একটা গবেষণার সূত্রপাত করেন, চালু করেন। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য প্যাটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি, এখানে ইটালির মার্কনি নামে আজ বিজ্ঞানী ছিলেন, এটা ভালোভাবে বুঝবে জিনিসটা, যিনি এই যে তারবিহীন যে টেলিগ্রাফ আবিষ্কারের স্বত্বাধিকারটা নিয়ে নিয়েছিলেন, পেয়ে গেছিলেন, মানে মালিকানা যে তিনি আবিষ্কার করেছেন, একটা প্যাটেন্ট পেয়েছিলেন, প্যাটেন্ট মানে স্বত্ব। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট বোসেস, মানে আমরা মনে রাখবো যে বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স, এই একই লাইনের উপরে যে ডেমনস্ট্রেশনগুলো করেছিলেন প্রথম পাতায় যেটা ছিল প্রথম এতে ইউনিট ওয়ানে সেটা বলছি, সেটা করেছিলেন অ্যালং দ্য সেম টাইম সেম লাইন্স, ওই একই জিনিসের হ্যাপেন্ড মাস আর্লিয়ার, এই জিনিসগুলোই বোস অনেক আগে করে দিয়েছিলেন, মানে মার্কনি আবিষ্কার করার অনেক আগে বোস এটা দেখিয়ে দিয়েছিলেন। ইনস্টিটিউট অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, এই বাণিজ্যিক যে সুবিধা এটা না দেখে ফর ইস ইনভেনশন আবিষ্কারের জন্য, মানে আবিষ্কারের জন্য কী কী সুবিধা পেতে পারে টাকা পয়সার, সেটাতে বোস ভাবেননি, বোস মেড হিজ ইনভেনশন পাবলিক, বোস কী করলে তার আবিষ্কারগুলো পাবলিকের মধ্যে ছড়িয়ে দিলেন, ইন অর্ডার টু অ্যালাউ আদার্স, অন্যজনকে সাহায্য করার জন্য, টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিস রিসার্চ, তার যে গবেষণা সেই গবেষণা থেকে সাধারণ মানুষ যেন কিছু উন্নতির দিকে এগিয়ে যেতে পারে, তার জন্য তিনি সবার মধ্যে তার আবিষ্কার করে ছড়িয়ে দিয়েছিলেন। হাউএভার, যাই হোক, বোসেস প্লেস ইন হিস্ট্রি ওয়াজ নাও বিন রিহ্যাবিলিটেটেড, হ্যাঁ এবার দেখো খুব ভালো হয়েছে, যাই হোক ইতিহাসে কিন্তু এখন বসে যে স্থানটা এটা পুনর্মূল্যায়ন হয়েছে, মানে তিনি আবার নিজের জায়গায় পৌঁছাতে পেরেছেন, বা তাকে আমরা আবার মার্কনির থেকে এগিয়ে রেখে দিয়েছি। পরের লাইন আসছি, দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এ মহান যে ভারতীয় বিজ্ঞানী ওয়াজ ইভেন্চুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি, তিনি একটা
পুরো গ্লোরি হুইন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। খুব সুন্দর লাইন। 1917 সালে না ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধি দেন, বা স্যার উপাধি, যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়েছিল। এই ভারতীয় বিজ্ঞানীর গৌরবের মুকুট, গৌরবকে মুকুট পড়েছিলেন, মানে এনার একটাই উপাধিটা দেওয়া হয়েছিল নাইটহুড, এরা সবাই পায় না, তিনি পেয়েছিলেন, ভীষণ গর্বের ব্যাপার এটা। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস, তিনি এছাড়া অনেক অনেক অ্যাওয়ার্ড পেয়েছিলেন, পুরস্কার, ফিলো অফ রয়্যাল সোসাইটি, মানে রয়্যাল সোসাইটি ফিলো নির্বাচিত হয়েছিলেন, কম্পানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার ইত্যাদি। আবার ফিলো অফ রয়্যাল সোসাইটি হয়েছিলেন একদিকে, আবার কম্পানিয়ন অফ দ্য অর্ডার অফ ইন দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এই সমস্ত পুরস্কারগুলো তিনি পেয়েছিলেন। এটা বাংলা করতে হবে না, খালি পুরস্কারের নাম পরীক্ষায় আসতে দুটো লিখে দেবে। নিডলেস টু সে, এটা বলার দরকার হয় না, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, আমাদের ভারতে যত বিজ্ঞানী জন্মেছেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন, এটা বলা দরকার হয় না, মানে সত্যি সবাই জানে তিনি একজন মহান বিজ্ঞানী। স্যার জেসি বোস রোট সেভারেল বুকস, এই জেসি বোস অনেকগুলো বই লিখেছিলেন, অ্যান্ড পাবলিশ মেনি রিসার্চ পেপার্স ইন লিডিং সায়েন্স জার্নালস, এবং তিনি অনেক গবেষণাপত্রে যে বৈজ্ঞানিক যে পত্রিকা মারফত প্রকাশ করেছিলেন তার যে গবেষণাগুলো, গবেষণা নিয়ে পত্রিকা লিখেছিলেন কয়েকটা জার্নালস। সাম অফ হিস ফেমাস বুকস আর, তার কয়েকটা বিখ্যাত বই হলো রেসপন্ড ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, তার একটা বই হলো একই নাম, এই নামটা মুখস্থ রাখবে, রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, যেটা 1902 সালে প্রকাশিত হয়। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, এই একটা বই। দ্য মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928 সালে হয়েছিল, ইটিস ইত্যাদি। এই নামগুলো বইয়ে যে বললাম, যেগুলো এই যে নামগুলো আছে না তোমাদের দেখাচ্ছি তোমাদের, এটা এই যে নামগুলো, এই নামগুলো তোমরা ইংরাজি নামগুলো খাতায় লিখলে প্র্যাকটিস করবে, পরীক্ষায় বইয়ের নামে এগুলো লিখতে হবে তোমাদেরকে ইংরাজিতেই। ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে, এই বইটা বোস লিখেছিলেন, এ সায়েন্স ফিকশন, এটা বিজ্ঞানীর একটা বই। ইনফ্যাক্ট এটা মনে চিহ্ন আছে লেখা, হ্যাঁ ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা, আবার তিনি কিন্তু বাংলাতে তিনি প্রথম যে কল্পবিজ্ঞানের কাহিনীগুলো সব লিখতেন, মানে বিজ্ঞানের ওপরে একটা কাল্পনিক গল্প সুন্দর সুন্দর। ইন নভেম্বর 1917 1917 সালে নভেম্বর মাসে বোস ফাউন্ডেড প্রতিষ্ঠা করেন দ্য বোস ইনস্টিটিউট অ্যাট ইস ওন হাউস ইন ক্যালকাটা, তিনি কলকাতায় নিজের বাড়িতেই বোস ইনস্টিটিউট, মানে বোসের গবেষণাগার তৈরি করেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স, দেখো কত ভালো লোক, তিনি তার এই বোস ইনস্টিটিউটটাকে আমাদের জাতির উদ্দেশ্যে দান করে দিলেন মানুষের জন্য, যাতে বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে এগোয়। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই মহান ভারতীয় বিজ্ঞানী, ব্রেথ হিজ লাস্ট অন 23rd November 1937, এই মহান ভারতীয় বিজ্ঞানী 1937 সালে 23 নভেম্বর মারা যান, বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচ্ছা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এটাকে চ্যানেল এটাকে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব কর না থাকলে, নতুন যদি তোমরা থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমার একটা যে মাইকটা ছিল মাইকটা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি মাইকটা কিনতে পারছি না, আমি একটা হেডফোন লাগিয়ে আপাতত এখন রেকর্ডটা করছি, যদি সাউন্ড একটু 19-20 হয় তোমরা একটু কিছু মনে করো না, কিছুদিনের মধ্যে নেক্সট মান্থ একটা মাইক কিনে নেবো অবশ্যই আমার এই রেকর্ড করার জন্য। আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখো, তোমরা যদি এই অনুশীলনের অ্যান্সারগুলো চাও যে করে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দেবো, তাহলে অবশ্যই আমি তাহলে দুদিনের মধ্যেই এর উপরে একটা ভিডিও একটা আপলোড করে দেবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।